হ্যালো গাইস, ওয়েলকাম টু বাইক পালস। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা হেলমেট, হেলমেটের বক্স সহ। এই হেলমেটটা আমি আনবক্সিং করব। আমি হেলমেটটা নিয়েছি গত পরশু দিন, এখনো হেলমেটটা ইউজ করি নাই। হেলমেটটা হলো HJC ব্র্যান্ডের F70। এই হেলমেটটা অনেক সাড়া জাগানো একটা হেলমেট ওয়ার্ল্ড ওয়াইড। আপনাদের এখন আনবক্সিং করে দেখাই, চলুন। এই যে হেলমেটটা, বক্সটা একটু এখানে রাখি। যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা খুলি, ভাইজারের কাগজটা তাহলে বোঝা যাবে। বক্সের ভিতরে তেমন কিছুই নাই, আছে একটা পিন লক দিয়েছে হেলমেটের সাথে ফ্রি, আসলে হেলমেট কোম্পানি থেকেই। তো পিন লকটা দেখতে পাচ্ছেন মেড ইন বেলজিয়ামের, এটার প্রাইসও নাকি 2200-2300 টাকা মতো আছে। তো এটা কিনতে হয় না, হেলমেটের সাথে ছিল। আর আপনার আছে একটা বিল, আছে বিলটা দিয়েছে, এই যে বিলটা দেখতে পাচ্ছেন। এটা প্রাইস এবং ডিটেলস সবকিছু আপনার সাথে বলবো কোথা থেকে নিয়েছি। আর ইউজার ম্যানুয়ালটা ছিল, এটা আমি হেলমেট কেনার সময় ওদের শপে বসে দেখছিলাম, ওই সময় রেখে চলে আসছি ভুলে, পরে গেলে হয়তো আমি নেব। দেন আসি হেলমেটটার ব্যাপারে। হেলমেটটা আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যারোডাইনামিক শেপের একটা হেলমেট, HJC-র F70 হেলমেটটা। এটার পিছনের লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, পিছনে এবং সামনে। আসলে হেলমেট এর রিভিউ যেটা, এটা ইউজ না করে আমি হয়ে বলতে পারবো না, তবে আমি কি কি ফিচার দেখে হেলমেটটা নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমরা একটা হেলমেট নিতে গেলে যে দেখি যে হেলমেটের ব্র্যান্ডটা কি, এর প্যাডিং কোয়ালিটিটা কেমন হবে, তারপর আপনার ভেন্টিলেশন সিস্টেমটা কেমন, দেন ভাইজারের কোয়ালিটিটা কেমন হবে, দেন সব, তারপরে আসে ফার্স্টে যেটা আসে সেটা লুকটা। হ্যাঁ, এটা লুকটা দেখতে কেমন। তো তারপরে আপনার আরেকটা আছে যে সেফটিটা কেমন হবে, কি কি সার্টিফাইড আছে হেলমেটের এর, তারপরে প্যাডিং এর যে এটা ওয়াশ করা যায় কিনা, তারপর তারপরে আপনার আরেকটা যে এখন যে ইস্যুটা আসে, যেটা আপনার কমিউনিকেটর বা ব্লুটুথ, যেটা এটা ইনবিল্ট অবস্থায় মানে এটার অপশনটা দেওয়া আছে কি, যে কিনে এখানে লাগানো যাবে কি। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয়েছে যে হেলমেটটা সব দিক থেকে ভালো, পারফেক্ট, এবং আমাকে আমার দেখে অনেক পছন্দ হয়েছে সবকিছু দেখে, এবং সার্টিফাইড গুলা রিসার্চ করে বা অনেক রিভিউ দেখে এবং এদের ওয়েবসাইটে ঢোকার পরে। তো যার কারণে আমি যে HJC F70 এই হেলমেটটা নিয়েছি। দেখতে পাচ্ছেন লুকটা, এখানে কিন্তু আর একটা স্পয়লারের মতো দেওয়া আছে। তো সবকিছু মিলাই আমার কাছে হেলমেটটা অনেক ভালো লাগছে, এবং 10-এ-10 মনে হয়েছে, যার কারণে আমি হেলমেটটা নিয়েছি। ফাইবার গ্লাস দিয়ে তৈরি, এবং ফাইবার গ্লাস তৈরি হওয়ার কারণে হেলমেটের ওয়েটটাও কিন্তু একবারে কম। এটা 1450 গ্রাম মাত্র, এর হলো ওয়েটটা। আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা অসাধারণ আমার লাগছে আমার কাছে। আর দেন যদি আপনাদেরকে দেখাই হেলমেটের যে ড্রপ ডাউন সানভাইজার আছে, সানভাইজারটা আপনি যখন রোদের সময় হেলমেটটা পরে বাইকে রাইড করবেন, এই সানভাইজারটা অনেক কাজে লাগে। যে দেখুন, আপনাদেরকে দেখাই কাছ থেকে, দেখুন সামনে যে ভাইজারটা গোল্ডেন কালার বা আপনার স্মোকি ভাইজার যেগুলো, এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো আলাদা পার্চেস করে নিতে হবে। তো আমি এখন নিই নাই, এটা পরে হয়তো আমি নিব। তো এখন আসি আমরা হেলমেটের ভেন্টিলেশন সিস্টেমটা দেখাই আপনাদের। ভেন্টিলেশন সিস্টেমটা হলো এই হেলমেটটার ভেন্টিলেশন সিস্টেম, যে মেন যে ভেন্টিলেশনটা এটা হলো এখানে। দেন একটা আছে আপনার শ্বাস প্রশ্বাস নিলে অনেক সময় দেখা যায় আমাদের এই ভাইজারটা ঘোলা হয়ে যায়, তো এই হেলমেটে এটা হবে না। এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রেথ একটা গার্ড দেওয়া আছে, তো যার কারণে আপনার এই শ্বাস প্রশ্বাসটা এখানে লাগলে গ্লাসটা ঘোলা হওয়ার আর সম্ভাবনা নাই। আর এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা এই যে ভাই ভেন্টিলেশন করা আছে এখানে। আর এটার ভেন্টিলেশন সিস্টেম হলো চ্যানেল টাইপের, হ্যাঁ এখানে অনেকগুলো চ্যানেল করা, ভিতরে এখান থেকে বাতাসটা ঢুকবে, তারপরে এ দেখতে পাচ্ছেন এখান থেকে ঢুকবে, ঢুকে ভিতরে যে চ্যানেলগুলো আছে দাগ দাগ করা, এ ভাই এগুলা খুললে বোঝা যাবে আপনার প্যাডিং গুলা। তো এই দাগ গুলা থেকে একবারে বাতাস সার্কুলেটিং হয়ে আপনার এই পিছনে যে স্পয়লারটা এখানে, তো এখান থেকে আর কি বেরোবে, এটা এক্সস্টটা হলো এখানে, তো এক্সস্টটা থেকে বাতাসটা বের হয়ে যাবে। এটার ভেন্টিলেশন সিস্টেমটা অনেক অনেক ভালো। দেন যদি আসি ভাইজারটা নিয়ে, ভাইজার যেমন ড্রপ ডাউন যে সান ভাইজারটা, এই সান ভাইজারটা আপনার 95.9% ইভি প্রোটেকশনের, মানে সূর্যের যে বেগুনি রশ্মি আছে যে আমাদের চোখের ক্ষতি করে বা এটা যে সমস্যাটা করে, তো এটা ভাইজার এটা প্রোটেক্ট করে। আর সামনে যে আপনার যে মেন ভাইজার যেটা,
এটা 95% ইভি প্রোটেকশন এবং এটা ওয়ারেন্টি আছে 1 ইয়ারের, মানে আপনার যদি কোনো স্ক্র্যাচ পড়ে ওইভাবে বা আমরা যদি ইন্টেনশনালি যদি কোনো স্ক্র্যাচ দিই ওইটা আলাদা কথা, বাট এটার আলাদা একটা ইয়ে আছে আর কি, ওয়ারেন্টি আছে 1 বছরের। আর আপনার সামনের এই শেলটার ওয়ারেন্টি আছে, হ্যাঁ, এখানে হেলমেটের কিন্তু এই পোর্শনটার একটা ওয়ারেন্টি থাকে একটা আলাদা, এবং যেগুলো একটু ফ্ল্যাগশিপ হেলমেট এগুলার ওয়ারেন্টি সামনের এই যে চিন মাউন্ট যেটা বলি আমরা এখানে থাকে, এটার একটা আলাদা একটা ওয়ারেন্টি আছে যেটা এই হেলমেটেও আছে। এবং এই ভাইজারের ভিউটা হলো যখন হেলমেটটা পরা হয় এটা একটা অনেকটা অনেকটা জায়গা এরিয়া নিয়ে এভাবে আপনার দেখতে পাবেন আপনি। এখানে আপনার যে পিন লক ইনস্টল করা যায় হেলমেটে, হ্যাঁ, এই পিন লকের জন্য আলাদা অপশন দেওয়া আছে, তো পিন লক গুলো ইজিলি ইনস্টল করা যায়। প্যাডিং কোয়ালিটিটা যদি বলি, প্যাডিং কোয়ালিটিটা অনেক হাই একটা প্যাডিং কোয়ালিটি হেলমেটের, যেহেতু বুঝতে পারছেন একটা ফ্ল্যাগশিপ হেলমেট সেহেতু, আর HJC ব্র্যান্ডের, তো প্যাডিং কোয়ালিটিটা অনেক ভালো। আর এখানে একটা প্যাডিং এরিয়া আছে, এটা এইভাবে খোলা যায়, এটা অনেক সময় দেখা যায় এখান থেকে আমাদের অনেক সময় বাতাস বা ইয়েতে ঢুকে বা ধুলাবালি ঢুকে, এটা প্রোটেকশনের জন্য এভাবে দেওয়া হয়েছে, এটা আপনি চাইলে খুলে রাখতে পারবেন, লাগানো যায়। কিং এর ভিতরে একটা জিনিস ইনবিল্ড অবস্থায় আছে হেলমেটের, এখানে এই অপশনটা একটু খুললে বোঝা যাবে, এই এই যে এখানে হয়তো দেখা যাচ্ছে কি দেখুন, এখানে যে অপশনটা আছে এটা ব্লুটুথ যে কমিউনিকেটর আমরা যে ইউজ করি অনেকে, তো এটার জন্য ইনবিল্ড অবস্থায় এখানে কিন্তু এখানে অপশন একটা দেওয়া আছে, তো এখানে যারা কমিউনিকেটার ইউজ করতে চান বা ব্লুটুথ যেটা ইউজ করতে চান এটা এখানে ইউজ করা যাবে। এবং এটার জন্য কেবলের যে চ্যানেলগুলো করা হেলমেটের প্যাডিং এর ভিতরে সবগুলা চ্যানেল করা আছে, এবং স্পিকারের জন্য আলাদা একটা পয়েন্ট দেওয়া আছে, তো এটা অনেক হাইলি কমফোর্ট একটা প্যাডিং। এখন অবশ্য আমি পরেছি প্যাডিংটা একটু বেশি টাইট, তো এটা কয়েকদিন ইউজ করলে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ এর থেকে বেশি বড় সাইজের যদি হেলমেটটা নিই, আমার সাইজটা হলো M সাইজের হেলমেট, তো এর থেকে বড় সাইজ নিলে তখন দেখা যায় আবার কিছুদিন পরে লুজ হয়ে যাবে, তখন একটা সমস্যা। আর হেলমেটটা সবসময় এভাবে টাইট থাকাটাই ভালো। প্রথমে যদি সার্টিফিকেশনের বা অ্যাপ্রুভালের কথাগুলো যদি বলি, তো এখানে আছে এবং হেলমেটের আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, এটা ডট সার্টিফাইড, ইসি অ্যাপ্রুভাল আছে, তারপর প্রফেশনাল সার্টিফাইড আছে, এবং সামনের যে স্ট্রাকচারাল যেটা আছে এই চীন মাউন্টেনে, এটা এটা আলাদা একটা সার্টিফিকেশন আছে। এবং আরেকটা কথা বললেই না বললেই নয় যে হেলমেটে যে টেস্টিং হয় আউট অফ 5-এ, এটা হেলমেটটা আউট অফ 5-এ 4 রেটিং পাইছে হেলমেটটা, এই যে HJC ব্র্যান্ডের F70 হেলমেটটা, এটা আপনার ওয়েবসাইটে ঢুকলে আপনার সবকিছু দেখতে পারবেন। আর আরও কিছু অ্যাপ্রুভাল আছে, টেস্টিং অ্যাপ্রুভাল, যেমন এনার্জি অ্যাটিনিয়েশনের একটা সার্টিফিকেশন আছে, পেনিট্রেশন সার্টিফিকেট আছে, তো এই ধরনের অনেক সার্টিফিকেশন বা অ্যাপ্রুভাল আছে হেলমেটের। আর ডি লক যে সেফটির যে এটা বেল্টটা এটা দেখতে পাচ্ছেন, তো এটা একটু এই ধরনের, তো ফ্ল্যাগশিপ যে মডেলগুলো এগুলোতে নাকি এমন হয়, তো আমিও যেগুলো দেখেছি সব এমন, এটা লাগানো একটু মনে হয় ঝামেলাই হবে হ্যান্ড গ্লোভস পরে বা বাইকটা রাইড করার আগ মুহূর্তে। এই যে দেখুন, এটা প্রথমে এরকম দিয়ে ব্যাগের মতো অনেকটা, আমরা যেভাবে ব্যাগে ছোটবেলায় এভাবে ইয়ে করতাম, তো এই যে দেখুন এভাবে এটা ইউজ করতে হবে, তো এটা একটু মনে হয় ইউজ টু হইতে সময় লাগবে। আর প্যাডিং এর কথা একটা ভুলে গেছি, প্যাডিং কিন্তু ওয়াশ করা যাবে, এটা ওয়াশেবল, সবকিছু খুলে তারপরে ওয়াশ করা যাবে। দেন আসি আমি হেলমেটটা কোথা থেকে নিয়েছি এবং এটা প্রাইস কত ছিল। এটা হেলমেটটা নিয়েছি আপনারা সবাই জানেন ভ্যালকান লাইফ স্টাইল যেটা, এটা এশিয়ান মোটরস এর, ভ্যালকন লাইফ স্টাইল এনারা কাওয়াসাকি মোটরের অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশের, এটার লোকেশন হলো বাংলা মোটরে। তো আমি হেলমেটটা নিয়েছি 19,500 টাকা দিয়ে, তো এটার আস্কিং প্রাইস ছিল আপনার 23,000 টাকা, তো এখন ডিসকাউন্ট চলার কারণে আমি কিছু টাকা কমে পেয়েছি। তো আর হেলমেটের ওয়ারেন্টি যেটা আছে, হেলমেটের ওয়ারেন্টি আমার কাছে তেমন কিছুই মনে হয় না যে আছে, সব কিছু যে ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি টাইপের এর, তো ওইভাবে কোনো ওয়ারেন্টি নাই। ইনকেস যদি কালারে কোনো সমস্যা হয় 1-2 বছরের ভিতরে, যদি মানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু না হয়, তো সেই কালারের ওয়ারেন্টি আছে। এবং এই যে আপনার উইন্ডশিল্ড যেটা, উইন্ডশিল্ড বা ভাইজার যেটা, ভাইজারের ওয়ারেন্টি আছে 1 বছরের, তো এই ধরনের কিছু ওয়ারেন্টি আছে, আর তেমন কোনো ওয়ারেন্টি নাই। ভালো জিনিসের ওয়ারেন্টি থাকে না, এটা সবাই জানেন যে ভালো জিনিস সবসময় ভালোই থাকে। আজকে জাস্ট ফার্স্ট একটা ইমপ্রেশন দিলাম হেলমেটের, আমি আপনাদেরকে একটু পরে দেখাই। যে দেখুন
আসলে বাইক আপনি কম দামে ইউজ করেন সেটা সমস্যা না, বাইক যেটা ইউজ করেন, বাট হেলমেট একটা মোটামুটি ভালো ইউজ করা দরকার। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সেফলি বাইক রাইড করবেন।